কিয়ামতের দিন কি হবে এবং সেদিন কিভাবে পৃথিবী এবং মহাজগৎ ধ্বংস হবে। ভিডিওটি সময় ও ধৈর্য নিয়ে শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। আমরা জানি পৃথিবী ঘুরছে, তার সাথে সাথে আমরাও ঘুরছি, ঘুরছে প্রত্যেকটা জিনিস পৃথিবীর সাথেই। কিয়ামতের প্রথম ধ্বংসলীলা শুরু হবে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে। কিন্তু যদি পৃথিবী হঠাৎ এক সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি হবে? আসুন দেখি বিজ্ঞানীদের মতে কি হতে পারে যদি পৃথিবী এই মুহূর্তে তার নিজ কক্ষ কেন্দ্র করে ঘূর্ণন বন্ধ করে দেয়। প্রথমত একটা বিষয় আপনার জানা প্রয়োজন যে পৃথিবী নিজ কক্ষ কেন্দ্র করে প্রতি ঘন্টায় প্রায় 1675 কিলোমিটার স্পিডে ঘুরছে। এই ঘূর্ণন গতিটা আসলে আমাদেরকে দিচ্ছে সময়, আর সেই সময় আমাদেরকে দিচ্ছে জীবন ধারণের সকল কিছু। এটা খুবই জটিল বিষয়, কিন্তু এই ঘূর্ণন বন্ধ হলে কি হতে পারে জানেন? প্রথম মুহূর্তেই পৃথিবীর পৃষ্ঠতলে থাকা বিল্ডিং, রাস্তাঘাট, কলকারখানা, এমনকি পাহাড় পর্বতগুলো একই সাথে উড়তে শুরু করবে ঠিক পশ্চিম দিকে, এবং সেই উড়ে যাওয়ার স্পিড হবে প্রায় ঘন্টায় 1000 কিলোমিটারের মতন। মানুষ এমনভাবে উড়াল দিবে যেভাবে একটা পিস্তল থেকে বুলেট বের হলে যে স্পিডে বের হয় ঠিক সেইভাবে। আপনার শরীরের প্রতিটি হাড় থেকে মাংস এবং শিরা উপশিরা আলাদা হয়ে যাবে, এবং রক্তগুলো নিচে পড়ে না গিয়ে বাতাসে ভাসতে থাকবে। এর কারণ হচ্ছে বাতাসের সাথে আপনার শরীরে যে ঘর্ষণ হবে এই মারাত্মক স্পিডে তা সহ্য করার মতো ক্ষমতা আপনার শরীরের মোটেই নেই। প্রথম কয়েক সেকেন্ডে দুই স্থানে থাকা মানুষ বেঁচে যাবে। প্রথমত বেঁচে যাবে আকাশে প্লেনে উঠতে থাকা এবং একেবারে উত্তর এবং দক্ষিণ মেরুতে থাকা লোকেরা, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য, কারণ পৃথিবী থেমে যাওয়া কয়েক সেকেন্ড পরেই শুরু হবে ভয়ানক ধুলোর মেঘ জমা, যা শুরু করবে ঝড় এবং প্রচণ্ড বজ্রপাতের। এবং সেই বজ্রপাতের বিদ্যুতের শক্তি এতটাই বেশি হবে যে বিমানগুলো এক সেকেন্ডের মধ্যে ভস্ম হয়ে যাবে। সমুদ্রের পানির কি হবে? একটা সুনামি হয়ে পুরো পৃথিবীর সকল স্থলভাগ ধুয়ে নেবে। তারপরে আস্তে আস্তে পানিগুলো মেরু অঞ্চলের দিকে যেতে থাকবে। এই ভয়ানক আগুন সমৃদ্ধ বাতাস মোটামুটি পৃথিবীর ভূত্বকে থাকা বাকি সব কিছুকে পুড়িয়ে নিঃশেষ করে দেবে। এমনকি মাটির ভিতরে গেঁথে থাকা গাছের শিকড়গুলোও পুড়ে যাবে। ফিজিক্স সেটাই বলে। পুরো পৃথিবীর সমস্ত স্থলভাগ এবং সমুদ্র সহ সব কিছুতে আগুন লেগে যাবে। এত ভয়ানক আগুন লাগবে যে সমুদ্রে পানি শুকিয়ে যাওয়া শুরু করবে। আর এই আগুনে জ্বালানি হচ্ছে কি জানেন? অবশ্যই অক্সিজেন। যার জন্য বেঁচে আছি সেটাই পুরো পৃথিবী ধ্বংসের জন্য কাজে লাগবে। এবার আসি সূর্য মামার কাছে। তিনি যেখানে ছিলেন সেখানেই হঠাৎ করে থেমে যাবেন। তার মানে পৃথিবীর একদিকে স্থায়ীভাবে দিন হওয়া শুরু করবে, আরেকদিকে স্থায়ীভাবে অন্ধকার হবে। স্থায়ী দিন হওয়া সেই জায়গাতে কোনো জীবিত মানুষকে দাঁড়া করালে কয়েক সেকেন্ডের মধ্যে তার মাথা পড়ে গিয়ে মস্তিষ্ক গলে যেতে থাকবে, যদিও তখন মানুষই পাওয়া যাবে না। বাকি অর্ধেক যেটিতে স্থায়ীভাবে রাত হয়ে গেছিল সেটির কি হবে তাহলে? খুবই সহজ। টানা কয়েক মাস রাত চলার পরে ওই পুরো অর্ধেকটা জমে পুরোপুরি বরফ হয়ে যাবে। মানে একদিকে পুরো ছাই হতে থাকবে, আরেকদিকে প্রচণ্ড ঠান্ডায় সব বরফ হয়ে যাবে। কি ভয়াবহ অবস্থা চিন্তা করে দেখেন, একেবারে শেষ বলতে পারেন। এই ধাক্কা কাটিয়ে উঠতে উঠতে পৃথিবীতে আর কোনোভাবে জীবন বলতে কোনো কিছুর বেঁচে থাকাটা সম্ভব হবে না, এমনকি ছোট একটা জীবাণুও বাঁচতে পারবে না। অবাক হবেন যে পবিত্র কোরআনে এই পুরো বিষয়টি সূরা জিলজালে এর মাত্র 4-5টা লাইনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। যাই হোক, দোয়া করি সেই দিন পর্যন্ত আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে না রাখে।